যখন ক্লিক করবো তখন আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো, যেখানে আমাদের প্রোডাক্ট নাম সহ আরো অনেক ইনফরমেশন ডিটেলস দেওয়া থাকবে, দিতে হবে, এগুলো ফিল আপ করতে হবে আর কি। তো আজকে আমি মূলত দুই ধরনের প্রোডাক্ট আপনাদের আপলোড করা দেখাবো। প্রথমটা হবে স্যাম্পল প্রোডাক্ট, আর দ্বিতীয়টা হবে ভ্যারিয়েবল, অর্থাৎ আর প্রথমটা হবে নর্মাল ফ্ল্যাট প্রোডাক্ট যেটাকে বলে, ঠিক আছে, এমনি নর্মাল প্রোডাক্ট, আর সেকেন্ডটা হচ্ছে এইরকম ভ্যারিয়েবল টাইপের প্রোডাক্ট, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের কিছু প্রোডাক্ট নিতে হবে মূলত, তো আমরা কিছু প্রোডাক্ট খুঁজি কিভাবে, গুগলে যাই, গুগলে গিয়ে লিখি জিন্স ফর মেন, আমরা জিন্স ফর মেন এখানে আসি, দেখি এখানে কি দেওয়া আছে, এটাও একটা ওয়েবসাইট। তো এখানে আমরা অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি, অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি, আমরা কি করব জাস্ট আর এখান থেকে কিছু ইমেজ নিয়ে নিব। আমরা এই দুইটা ইমেজ নিব মূলত, এইটা একটা আর এইটা একটা, এটাতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমরা ইমেজ দেখতে পাচ্ছি, এখানে রাইট ক্লিক করে আমরা সেভ ইমেজ করে নেব। তো এটা সেভ হচ্ছে না, আমরা সমস্যা নাই, একটা প্লাগইন ইউজ এক্সটেনশন ইউজ করব ইমেজ ডাউনলোডের জন্য। তো আমরা এবার কি করব, ইমেজ এখানে মূলত আমাদের সব যতগুলো ইমেজ দরকার ছিল সবগুলো আমরা পেয়ে গেছি, তো আমরা এবার সিলেক্ট করব এই একটা, এটাকে আমরা ডাউনলোড দেব, সেভ ইমেজ অ্যাজ। তো এটাও এইভাবে আসতেছে, সমস্যা নাই, আমরা অনেকগুলো ইমেজ এখানে দেখতে পাচ্ছি, তো এত ইমেজ আর আমার দরকার নেই, জাস্ট আমরা সিলেক্ট করে তারপরে ডাউনলোড দেব। সিলেক্ট অল করলাম, করার পরে রিভার্স সিলেক্ট, সিলেক্ট অল, তারপরে আমরা কয়েকটা জাস্ট আনচেক করে দেব, এই একটা বারবার এরকম আসলে তো সমস্যা, আমরা এটাকে সেভ অ্যাজ করে নিচ্ছি, রাইট ক্লিক করে সেভ অ্যাজ, দুইটা ইমেজ আমরা সেভ অ্যাজ করে নিলাম, অর্থাৎ আমরা এই ইমেজগুলো ডাউনলোড করে ফেলছি, ঠিক আছে। এবার আমরা কি করব, জাস্ট এই ইমেজের ডিসক্রিপশন, এই এটার ডিসক্রিপশনটা নিব, ডিসক্রিপশনটা কিভাবে নিব, সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই ইমেজের নেমটা, অর্থাৎ এই প্রোডাক্টের নেমটা নিব। তো এই ইমেজের নেমটা, এই প্রোডাক্টের নেমটা হচ্ছে US পোলো ASN ডেনিম, এরকম একটা কিছু, ঠিক আছে। আমরা এটা কপি করে নিলাম, প্রথমে আমরা একটা প্রোডাক্টের টাইটেল কপি করে নিলাম, ঠিক আছে। এবার আমরা এখানে প্রোডাক্ট আপলোডের যে সেকশন, এখানে আসলে দেখতে পাবো প্রোডাক্ট নেম, এখানে আমরা এটা পেস্ট করে দেবো, পেস্ট করে দেওয়ার পরে আবার এখানে আসি, আসলে এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল দেওয়া আছে। তো আমরা এই টাইটেলটাকে নিয়ে জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, ঠিক আছে, তো এই ডিসক্রিপশনটাকে আমরা সেন্টার করে দিয়ে এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে আমরা এটার প্রোডাক্টের একটা দেখতে পাচ্ছি, মানে প্রাইস দেখতে পাচ্ছি, তারপরে যে এগুলো সাইজ টাইজ অনেক কিছু আছে, আমরা সাইজের দিকে এই মুহূর্তে যাব না, আমরা এখানে কি করব জাস্ট এই ডেসক্রিপশন গুলো একটু কপি করে নেব। তো সর্বপ্রথম আমরা এই যে জাস্ট এতটুকু নিয়ে নেব, এখান থেকে কপি করে এবারে যে এতটুকু পর্যন্ত কপি করে নেব, কপি করে নেওয়ার পরে প্রোডাক্টের নিচে এসে জাস্ট এখানে পেস্ট করে দেব, শেষ, আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনের কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে ওশিন ডাব্লিউপি এর একটা সেটিং আছে, ঠিক আছে, অনেকগুলো সেটিং আছে, তো আমরা এটা অ্যাভয়েড করব, এটার দরকার নাই। তো আমরা এখানে দেখবেন প্রোডাক্ট ডাটা নামে একটা বার পাবেন, তো এই প্রোডাক্ট ডাটার যে বারটা আছে এখানে দেখবেন যে একটা ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন প্রোডাক্ট টাইপ, অর্থাৎ এটা প্রোডাক্ট টাইপ, এই প্রোডাক্ট টাইপে অনেকগুলো প্রোডাক্ট আছে, যেমন স্যাম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট,
এক্সটার্নাল অথবা অ্যাফিলেট প্রোডাক্ট এবং ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো আমি যেটা বলছিলাম যে প্রোডাক্ট এত ইজি জিনিস না, প্রোডাক্ট অনেকটা একটা ভেজাইল্লা জিনিস, ঠিক আছে? তো এই ভেজাইল্লা জিনিসগুলো হচ্ছে এখানে যে স্যাম্পল প্রোডাক্টের সেটিং একরকম হয়, অর্থাৎ ডিসক্রিপশন বা আপনার এই টাইপটা একরকম হয়, এখানকার আপনার যে সেটআপ টাইপটা সেটা একরকম হয়, এক্সটার্নাল অ্যাফিলেটের ক্ষেত্রে আরেক রকম হয়, ভ্যারিয়েবলের ক্ষেত্রে আরেক রকম হয়, আবার গ্রুপটার ক্ষেত্রে আলাদা রকম হয়, ঠিক আছে? তো আমরা স্যাম্পলটা রাখে এবং এখানে রেগুলার একটা প্রাইস আছে, সেই রেগুলার প্রাইসটা আর সেল প্রাইসটা এটা ফিল আপ করবো। এটা ফিল আপ করার পদ্ধতি হচ্ছে, হ্যাঁ, কয়েকজন মাইক অন করে রাখছেন, কথা একটু আলাদা। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে আরএস দেওয়া আছে, অর্থাৎ এটা রুপি। তো আমরা রুপি না হিসাব করে আমরা এটাকে জেনুইন প্রাইস হিসাবে নিই, আমাদের বাংলাদেশি টাকার হিসাবে নিই। তো বাংলাদেশি টাকার হিসাব করলে দেখা যাচ্ছে যে আমরা এইটুকু কপি করে নিই, অর্থাৎ এই লেখাটুকু, ঠিক আছে? অর্থাৎ এখানে 2599, এই প্যান্টটার প্রাইস হচ্ছে 2599 টাকা। তো মূলত যেটা কেটে দেওয়া আছে এটা হচ্ছে রেগুলার প্রাইস আর এটা হচ্ছে সেল প্রাইস। আপনারা সবসময় খেয়াল রাখবেন রেগুলার প্রাইস কোনটা, সেল প্রাইস কোনটা। তো এখানে আমরা স্যাম্পল প্রোডাক্টে এইটা প্রথমে দিয়ে দিব, রেগুলার প্রাইসে আমরা মেন যে দামটা কাটা আছে সেটা দিয়ে দিব, আর এইটা হচ্ছে মেন প্রাইস যেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে সেল প্রাইস। এটা কেমন? এটা হচ্ছে 1299। আমরা এখানে এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আর কিছুর দরকার নাই, তারপরেও সব সেটিং গুলো আমরা দেখাই। যেমন ইনভেন্টরি, তো ইনভেন্টরিতে যদি আমরা ক্লিক করি, যে এখানে পাশে ট্যাব দেখতে পাচ্ছেন যেটা আমরা ফিল আপ করলাম, এটা হচ্ছে জেনারেল, আর সেকেন্ডটা হচ্ছে ইনভেন্টরি, অর্থাৎ আপনার স্টোর ম্যানেজমেন্টের যে সেকশনটা। তো স্টোর ম্যানেজমেন্টে এখানে থাকবে এসকিউ কোড, আমরা দেখি এখানে এসকিউ কোড আছে কি না। আমরা এখানে প্রোডাক্টের সাথে কোনো এসকিউ কোড কি আছে? হ্যাঁ, এই যে প্রোডাক্ট কোড, ঠিক আছে, এটা হচ্ছে এসকিউ কোড, অর্থাৎ আপনার স্টোরের কোড। আমরা এই কোডটাকে জাস্ট কপি করে এসকিউ এতে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পরে এটা হলো আমাদের প্রোডাক্ট কোড। আর স্টক ম্যানেজমেন্ট, এই স্টক ম্যানেজমেন্টটা আপনাদের তখন দরকার পড়বে যখন ক্লায়েন্ট আপনাদের স্টোর ম্যানেজার হিসাবে নিয়োগ দেবে। তো এটা সেটিংটা কেমন, যে ম্যানেজ স্টকে যে দেখতে পাচ্ছেন অ্যানেবল স্টক ম্যানেজমেন্ট অ্যাট প্রোডাক্ট লেভেল, তো এই সেকশন যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন স্টক কোয়ান্টিটি, অর্থাৎ স্টকে কতগুলো আপনার প্রোডাক্ট আছে, অ্যাভেলেবল আছে, সেটা আপনারা এখানে লিখে দিবেন। আর লো স্টক, অর্থাৎ যখন থাকবে না সেটার কোয়ান্টিটি কত হবে সেটা আপনারা এখানে লিখে দিবেন। আর এখানে মোটামুটি যা সেটিং আছে তাই, ঠিক আছে? তো মূলত আমরা এখন এটা ইউজ করব না, তাই আমরা এটা ঠিকটা তুলে দিলাম। দেওয়ার পরে নেক্সট যে ট্যাবটা আছে তার নাম হচ্ছে শিপিং, ওই শিপিং সেকশন আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পাবো শিপিং এর একটা ক্লাস, তো এটা নো ক্লাস, নো শিপিং ক্লাস, যা আছে তাই থাকবে। আর এখানে ওয়েট, আপনার প্রোডাক্ট যদি ওজনের হয়, অর্থাৎ সামথিং লাইক চিনি অথবা দেখা যাচ্ছে যে লবণ বা সামথিং এরকম টাইপের কোনো প্রোডাক্ট হয়, তো সেখানে আপনারা ওজন লিখে দিবেন। আর যদি দেখা যাচ্ছে যে কাপড় বা এ ধরনের কোনো কিছু হয়, সেক্ষেত্রে এটার ওয়েট লেংথ, হ্যাঁ, এটা যেটা হয় আর কি, সেটা লিখে দিবেন। তো মূলত আমরা প্যান্ট যেহেতু ডাইরেক্ট বিক্রি করি, এখানে আমাদের ডাইমেনশনের দরকার নাই। এবার নেক্সট যে সেকশনটা আসতেছে এটা অনেক ইম্পর্টেন্ট, আর এটা ইম্পর্টেন্ট কেন সেটা একটু পরে বুঝতে পারবেন। তো আমরা নিচে যে ট্যাবটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে লিঙ্ক প্রোডাক্টস, অর্থাৎ আমরা যদি লিঙ্ক প্রোডাক্টস এ ক্লিক করি, তো এখানে দেখতে পাবো যে আমাদের ইউপি আপসেলস আর ক্রস সেলস, অর্থাৎ আপসেলস আর ক্রস সেলস, অর্থাৎ এখানে আমরা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে আর প্রোডাক্টের সাথে আরো যেগুলো প্রোডাক্ট সাজেশন হয় সেই টাইপের সাজেস্ট প্রোডাক্ট গুলো দেখে দিতে পারবো। যেমন আপনারা যদি অ্যামাজনে ভিজিট করে থাকেন তাহলে দেখবেন অ্যামাজনে যদি আপনারা একটা প্রোডাক্ট কিনেন, তো সেই প্রোডাক্টের
আর নিচের বারে, অর্থাৎ নিচের দিকে আমি এই সাইটটাতে গিয়ে দেখি। তো এখানে গেলে দেখবেন যে এখানে আরো অনেক প্রোডাক্ট সাজেশনে দেওয়া আছে, যে আপনি একটা প্যান্ট কিনতেছেন, আপনার সাথে এই শার্ট গুলো যাবে, এই শার্ট গুলো যাবে, ঠিক আছে, অর্থাৎ এগুলো এই প্যান্টের সাথে মানাবে। তো এইরকম ভাবে আপনার ওয়েবসাইটেও আপনি প্রোডাক্ট গুলো জাস্ট অ্যাড করে দিতে পারবেন সাজেশন হিসাবে, অ্যাজ এ সাজেশন। আমি কি আপনাদের বোঝাতে পারতেছি? আচ্ছা ঠিক আছে। তো এরকম অ্যাজ এ সাজেশন হিসাবে এই আরো অন্যান্য প্রোডাক্ট যেগুলো থাকবে সেগুলো আপনারা এখানে লিঙ্ক করে দিতে পারবেন। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু আপাতত প্রোডাক্ট নাই, তাই এই লিঙ্ক করানোর জন্য আমরা এখানে কোনো লিঙ্ক পাবো না। যত যাই টাইপ করি এখানে, সার্চিং করবে কিন্তু কোনো কিছু পাবে না। তো যাই হোক, এখানে আপনারা প্রোডাক্ট ওইভাবে লিঙ্ক করে দিবেন। এবার লাস্টে আসছে অ্যাট্রিবিউটস। তো এই অ্যাট্রিবিউটটাই হবে মেন বিষয়। তো সেটা কেমন, যে আমরা যদি মনে করি যে আমাদের প্রোডাক্টটার কয়েকটা কালার আছে, তো সেই কালারগুলো আমরা এখানে দেখিয়ে দেবো কেমন ভাবে। তো আমরা এই যদি এখানে একটা ড্রপ ডাউন দেখতে পাচ্ছি, টুল টিপটা ডিস্টার্ব করতেছে। ডিস্টার্বিং একটা জিনিস চলে গেছে এবার। তো যাই হোক, আমরা যদি এই অ্যাট্রিবিউটস ট্যাবে আসি, তাহলে দেখতে পাবো এখানে আমরা কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। যেমন এই প্রোডাক্ট অ্যাট্রিবিউটে যদি আমরা ড্রপ ডাউনটাতে ক্লিক করি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কালার ফ্যামিলি আর সাইজেস, অর্থাৎ আমরা যে অ্যাট্রিবিউট গুলো প্রোডাক্টস এই অ্যাট্রিবিউটসে ক্লিক করলাম বা এই অ্যাট্রিবিউটসে অ্যাড করছি, সেই অ্যাট্রিবিউট গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কালার ফ্যামিলি দিয়ে দিই, কালার ফ্যামিলি দিয়ে অ্যাড। তো এখানে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ কালার ফ্যামিলি থেকে যদি আমরা অ্যাড করি, তাহলে এখানে কিন্তু অনেকগুলো কালার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যে কালার গুলো এখানে অ্যাড করছিলাম। এখানে আমি আমাদের এই প্যান্টের একটাই ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, তো আমরা সেটা ডার্ক ব্লু দিয়ে দিলাম, দিয়ে দিয়ে জাস্ট সেভ অ্যাট্রিবিউট করে দিলাম। অর্থাৎ কি করলাম, আমরা কাস্টমারদের জানাই দিচ্ছি যে আমাদের স্টোরে এই একটা কালারে এই প্যান্টটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে। নেক্সট এই যে অ্যাডভান্স আর গেট মোর অপশনস, ঠিক আছে, তো এই দুটা মূলত তেমন একটা ইউজ হয় না। তো তারপরে অ্যাডভান্স এটা দেখে দিই। তো অ্যাডভান্সে আপনারা পারচেস নোট, অর্থাৎ আপনি যে আপনার কাস্টমারকে কোন একটা গ্রেটিং দিয়ে দিলেন, যে আপনার স্টোরে একটা প্রোডাক্ট পারচেস করার পরে এখানে আপনি একটা নোটিশ দিলেন। আমি এখানে নোটিশ দিলাম যে থ্যাংকস ফর পারচেস আওয়ার প্রোডাক্ট, এটা লিখে একটা ইমোজি দিয়ে দিলাম। তো আমার এখানে হয়তো বা পারচেস অফ আওয়ার প্রোডাক্ট, এবং এখানে আমরা একটা ইমোজি দিয়ে দিই। এখানে আমরা নর্মাল একটা ইমোজি দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে যে মেনু অর্ডার, তো এটা আর অত দরকার নাই। আর রিভিউটা এনেবল রাখবেন সবসময়, ট্রাই করবেন যে এনেবলটা, রিভিউটা এনেবল রাখার কারণ, প্রোডাক্ট আপনার প্রোডাক্ট ভালো নাকি খারাপ এটা আপনার রিভিউ এর উপরে, এবং এই রিভিউটা যত যত বেশি হবে, যত ভালো হবে, সেই ওয়াইজ আপনার যে গুগল যে সার্চ ইঞ্জিন বা অন্যান্য যে সকল সার্চ ইঞ্জিন, সেই সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা ধীরে ধীরে উপরে আসবে, ঠিক আছে। তো আমরা এই অ্যাডভান্স সেকশনটা শেষ করলাম, এবং গেট গেট মোর অপশনটাতে ক্লিক করলে কি আসে দেখি। গেট মোর এখানে ক্লিক করলে আমরা অনেকগুলো অ্যাড অন দেখতে পাবো, মূলত ব্রাউজার এক্সটেনশন, যেগুলো মূলত সবগুলোই পেইড, ঠিক আছে। তো আমরা যেহেতু ফিস দিয়ে কাজ করতেছি, তো সেহেতু আমরা এই পেইড সেকশনের দিকে না যাই। তো এবার লাস্টে আছে প্রোডাক্টের শর্ট একটা ডিসক্রিপশন। আমরা দেখি এই আমাদের যে ওয়েবসাইটটাতে ভিজিট করলাম, এখানে কোনো শর্ট ডিসক্রিপশন আছে কিনা। তো আছে যে প্রোডাক্ট ডিটেলস। তো আমরা প্রোডাক্ট ডিটেলসটা জাস্ট ক্লিক করে কপি করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার এটা এখানে এসে পেস্ট করে দিলাম।
ঠিক আছে, পেস্ট করে দিলাম, শেষ। আমাদের প্রোডাক্ট আপলোডের মোটামুটি কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। তো প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম এবং আমাদের প্রোডাক্ট দুইটা জাস্ট আপলোড করে দিলাম, প্রোডাক্ট ইমেজ দুইটা। তো মূলত আপনার প্রোডাক্ট আছে, কিন্তু প্রোডাক্টের ইমেজ যদি না থাকে তাহলে তো হবে না। আর এই প্রোডাক্টের ইমেজটাই মূলত আমরা এখান থেকেই পাই, ঠিক আছে? তো আমি এই এটা রাখলাম মেইন ইমেজ, আর এবার এটা রাখলাম গ্যালারি ইমেজ হিসেবে, এই দুইটাই, অ্যাড টু গ্যালারি, হয়ে গেছে। আর এবার উপরের দিকে যদি আসি তো তাহলে দেখবো যে প্রোডাক্ট ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে আমরা এটা মূলত মেন সেকশনে মেন ফ্যাশন আর জিন্স এই দুটা সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমরা মেইনের মেন সেকশনের জিন্সে একটা প্রোডাক্ট আপলোড দিলাম, এটা প্রোডাক্ট ক্যাটাগরি। এইটা হেল্প করবে আপনাকে আপনার ওয়েবসাইটে যে সকল প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের একটা কিওয়ার্ড হিসাবে, অর্থাৎ ক্যাটাগরিটাও আপনার একটা কিওয়ার্ড হবে এবং ট্যাক্সে তো কিওয়ার্ড তো হবে, তো ট্যাক্সটা আমরা ইউজ করি U.S. US একটা ট্যাগ হইতে পারে। তারপরে US পোলো এটা একটা ট্যাগ হইতে পারে। তারপরে এতটুকু একটা ট্যাগ হইতে পারে, আবার টোটালটাও একটা ট্যাগ হইতে পারে। অর্থাৎ এখানে আপনার এসইও মাইন্ডটা কাজে লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এতটুকু টোটাল ফাংশনালিটি কমপ্লিট করে দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট পাবলিশ দিয়ে দেব। পাবলিশ দেওয়ার পরে আমরা প্রোডাক্টটাকে একটু ভিজিট করে দেখি, আমাদের প্রোডাক্ট আসলে দেখতে কেমন লাগতেছে, ভিজিট করি। আমরা যদি ভিজিট করি তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে প্রোডাক্টটা চলে আসছে, তো একটু স্লো আসতেছে আর কি, সমস্যা নাই, চলে আসছে, ঠিক আছে? তো মূলত আমরা এখানে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, আর যেখানে অ্যাড টু কার্ট অপশন আছে, আর আমাদের এই যে এখানে এসকিউ কোড ক্যাটাগরি, ঠিক আছে, কোন কোন ক্যাটাগরিতে আমাদের এই প্রোডাক্টটা বিলং করে সেটা এখানে দেখা যাচ্ছে, এবং ট্যাগস অর্থাৎ এটার সার্চ কিওয়ার্ড গুলা। তারপরে ডিসক্রিপশনের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ডিসক্রিপশন হিসাবে দিয়ে দেওয়া আছে। অ্যাডিশনাল ইনফরমেশন, কালার ফ্যামিলি ডার্ক ব্লু, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে আর যে কালারটা মেনশন করছিলাম সেটা এখানে অ্যাডিশনাল ইনফরমেশনে দেখাচ্ছে। আর রিভিউস, এটা যদি কেউ কিনে তো তাহলে এখানে সে কাস্টমারটা রিভিউ ছেড়ে যাইতে পারবে, ঠিক আছে? তো এটা হলো আমাদের মূলত প্রোডাক্ট আপলোড অপশন, ঠিক আছে? এটা গেল স্যাম্পল প্রোডাক্ট। এবার আমরা দেখব ভ্যারিয়েবল প্রোডাক্ট। তো তার আগে আমি জানতে চাই আপনাদের কাছে যে প্রোডাক্ট আপলোড নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। সবাই না, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রোডাক্ট আপলোড নিয়ে আপনাদের মোটামুটি তাহলে কারো কোনো সমস্যা নাই? জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, রাজীব কুমার বর্মন, আপনি পারবেন? আপনাকে যদি এখন বলি যে একটা প্রোডাক্ট আপলোড করে দিতে, স্যাম্পল প্রোডাক্ট, পারবেন? উনিও মিটিং লেফট। আচ্ছা, হয়তো ওনাদের নেটের প্রবলেম হয়েছে। তো যাই হোক, আপনারা মোটামুটি সবাই বুঝছেন, সবাই পারবেন তো? পারবো ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে, তো এবার আমরা নেক্সট প্রোডাক্ট টাইপের দিকে যাই। তো আবার আমরা প্রোডাক্ট সেকশন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে আবার আমরা সেম ইন্টারফেসে আসব। তো এবার আমরা ওমেন সেকশনের দিকে যাই। ওমেনে যদি আমরা যাই তো আমরা যে শাড়ি সেকশনটা পেয়ে যাচ্ছি, তো আমরা এখানে ক্লিক করি। তো ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো শাড়ির অপশন দেখতে পাচ্ছি, তো আমি এখান থেকে এটাই নিই। তো এখান থেকে এটা নিলে অনেকগুলো ইমেজ আছে, আমি চাচ্ছি যে এই ইমেজটা আর এই ইমেজটা নিতে। আবার সেই অ্যাড অন এক্সট্রাক্ট কারেন্ট পেজ,
আচ্ছা, এটা কি ডাইরেক্ট ক্লিক করলে ওপেন হবে না? ওপেন তো হচ্ছে এখান থেকে কোনোভাবে। এই তো এই একটা ইমেজ, আমরা এখান থেকে রাইট ক্লিক করে সেভ অ্যাজ ইমেজটা ডাউনলোড করলাম, আর এই ইমেজটা ডাউনলোড করলাম। ওকে ডান, আমরা দুইটা ইমেজই পাই গেছি। এবার আমরা আমাদের প্রোডাক্ট সেকশনে যাই, না আর দেরি এটা আছে, কেটে দিই। এখানে দেখে আর কোনো, মূলত এখানে শাড়িটা তো আমরা কোনো দেখতে পাচ্ছি না, তো এমন কিছু নিতে হবে যেটা কালারফুল। তো টি শার্ট দেখি, বাচ্চাদের টি শার্টে কি বলে, এখানে টি শার্টে কি কালার অ্যাভেলেবল আছে কি না। এখানে আবার এর আবার বয়স ভেদে একটা করছে, এটা মোটামুটি একটা বোঝার মতো। যাই হোক, আমরা চাচ্ছি যে কালার বা অন্য কিছু, ড্রেস ম্যাটেরিয়াল, ওমেন, কিডস, গার্লস, বয়েজ, ফুটওয়্যার, ক্লথ সেটস, এখান থেকে দেখি।